আগামী 5 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা টি-20 সিরিজ। আর শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতীয় দলের 2 ক্রিকেটার এখন বিপাকে পড়েছেন, এমনকি শাস্তির মুখেও পড়তে পারেন মুম্বাইয়ের এই 2 ক্রিকেটার। দর্শক, চলুন জেনে আসি খবরের বিস্তারিততে। টি-20 ক্রিকেটে ভারতের 2 নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার ও শিভম দুবে, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মিথ্যা কথা বলে ঘরোয়া লীগের ম্যাচ খেলা থেকে বিরত থেকেছেন তারা। ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট বলা হয় রঞ্জি ট্রফিকে। এই মরশুমে রঞ্জি ট্রফির একটি ম্যাচ খেলার আগে শ্রেয়স ও শিভম দুবে জানিয়েছিলেন এই সময় তাদের বিশ্রামে থাকতে বলা হয়েছে, তাই তারা এই ম্যাচটি খেলতে পারবেন না। উক্ত ম্যাচে 10 উইকেটে হার মেনেছে তাদের দল মুম্বাই। তখন থেকে শ্রেয়স ও শিভম না খেলায় তা খতিয়ে দেখতে চেয়ে ভিন্ন তথ্য পেয়েছে মুম্বাই দলের কর্মকর্তারা। গত 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ম্যাচটি। রেলওয়েসের কাছে 3 দিনেই 10 উইকেটে হার মানে মুম্বাই। আর রেলওয়েসের কাছে এই লজ্জার হারের পর থেকেই মুম্বাই ক্রিকেট জুড়ে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। বিনোদ কাম্বলির মতো প্রাক্তনও টুইট করেছিলেন। আর এরপরেই বিতর্কে জড়িয়ে পড়েছেন মুম্বাইয়ের এই 2 ক্রিকেটার। রেলওয়েসের বিরুদ্ধে 2 ক্রিকেটারের খেলা না নিয়ে কাম্বলি টুইট করেছেন, শিভম দুবে আর শ্রেয়স আইয়ারকে এই ম্যাচে খেলতে না দেখে হতাশই হয়েছি। আন্তর্জাতিক ম্যাচের এখনও 5 দিন দেরি আছে, সেরা টিম নিয়েই নামা উচিত। আর উপরোক্ত 2 ক্রিকেটারের রেল ম্যাচে না খেলা নিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনও বেশ বিরক্ত। যা শোনা যাচ্ছে তাতে দুজন শাস্তির মুখে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী 5 জানুয়ারি। শ্রেয়স আইয়ার আর শিভম দুবে এই দুজনই দলে সুযোগ পেয়েছেন, কিন্তু বলা হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে এই ম্যাচটা দুজনই খেলতে পারতেন। এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী 2 ক্রিকেটারই নাকি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন বোর্ড তাদের বিশ্রাম নিতে বলেছে, কিন্তু মুম্বাই ক্রিকেট সংস্থা নাকি খবর নিয়ে জানতে পেরেছে শ্রেয়স আর শিভম দুবেকে বোর্ডের তরফ থেকে এরকম কোনো প্রকার নির্দেশ দেওয়া হয়নি। এদিকে MCA-র এক কর্তা বলেছেন এটা মুম্বাই ক্রিকেটের কাছে খুব দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। ওরা বলেছিল বোর্ড থেকে নাকি ওদের বিশ্রাম নিতে বলেছে, কিন্তু আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি BCCI থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি, অন্তত নির্বাচকেরা এমন কিছুই বলেননি। তাহলে বিশ্রামের কথা কে বলল? ভারতীয় টিমের ফিজিও, নাকি টিমের ট্রেনার, নাকি বোর্ডের কথা বলে ওরা নিজেরাই বিশ্রাম নিয়ে নিল? এটা আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন মেনে নিতে পারছে না। এই ব্যাপারটা নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা করা হবে। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগে আচমকাই বিপাকে পড়ে গেল এই 2 ক্রিকেটার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছেন এই শ্রেয়স আইয়ার ও শিভম দুবে। যেহেতু জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা, তাই আগেই জানা গিয়েছিল জাতীয় দলের জন্য আগামী 3 জানুয়ারি থেকে আবারও ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে না তাদের। কিন্তু তার আগে বিশ্রামের কথা বলে মুম্বাইয়ে তাদের না খেলার ব্যাপারটাই তাদের ফাঁসিয়ে দিল।